Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Joint stock ba RJSC theke private limited company nibandhan korte hole prothomei ekti nam nirbachan korte hobe. Namti obosshoi unique hote hobe jate পূর্বে নিবন্ধন করা হয়ে গেছে এরকম কোন নামের সাথে মেলে না যায় বিশেষ করে নামের প্রথম দুটি শব্দ যাতে মেলে না যায় যেমন আবুল হোসেন রিয়েল এস্টেট লিমিটেড এখানে আবুল এবং হোসেন এই দুটি শব্দ যদি আপনার প্রস্তাবিত নামের সাথে মেলে যায় তাহলে নামটি পাওয়া যাবে না সেক্ষেত্রে নামের মধ্যে পরিবর্তন আনতে হবে আপনারা যে নামটি প্রস্তাব করছেন সেটি অবশ্যই জয়েন্ট স্টক থেকে যাচাই বাছাই করে নিতে হবে যেহেতু এখন আর প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের জন্য আগাম কোনো ছাড়পত্র নেওয়ার সুযোগ নেই তাই জয়েন্ট স্টক থেকে নামের প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই করার পর যদি মনে হয় যে এই নামটি রেজিস্ট্রেশন করা যাবে ইতিপূর্বে কেউ এ ধরনের নাম দিয়ে কোম্পানি নিবন্ধন করে নাই তাহলে সরাসরি কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা নিতে হবে জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে হলে যেসব ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো হলো এক নম্বরে প্রস্তাবিত কোম্পানির নাম দুই নম্বরে কোম্পানির ঠিকানা তিন নম্বরে পরিচালকদের বিভিন্ন ধরনের তথ্য যেমন এক নম্বরে পরিচালকের নাম দুই নম্বরে পিতার নাম তিন নম্বরে মাতার নাম চার নম্বরে ঠিকানা পাঁচ নম্বরে জন্ম তারিখ ছয় নম্বরে মোবাইল নম্বর সাত নম্বরে ইমেল অ্যাড্রেস আট নম্বরে এটিন সার্টিফিকেট নয় নম্বরে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নম্বর দশ নম্বরে এক কপি ছবি এবং এগারো নম্বরে স্বাক্ষর এরপর যে তথ্যগুলির প্রয়োজন হবে চার নম্বরে ব্যবসার ধরন আপনার প্রস্তাবিত কোম্পানির আওতায় আপনি কী কী ব্যবসা পরিচালনা করবেন সেগুলো সবিস্তারে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করতে হবে ব্যবসার ধরন নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে ভবিষ্যতে নতুন কোনো ব্যবসার আইডিয়া যদি পেয়ে যান তাহলে সেটাও যাতে করতে পারেন সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে ধরুন আপনি আগামীতে একটা লবণ ফ্যাক্টরি করবেন কিন্তু আপনার কোম্পানির মেমোরেন্ডামে সেটা উল্লেখ নাই তাহলে লবণের ব্যবসার ধরনটি মেমোরেন্ডামে যোগ করতে হলে মহামান্য হাইকোর্ট থেকে লিখিত অনুমতি এনে তারপর সেটা করতে পারবেন সেটা নিশ্চয়ই অনেক ঝামেলাপূর্ণ একটা বিষয় এই জন্য মেমোরেন্ডামে ব্যবসার ধরনগুলো সন্নিবেশ করার সময় ভবিষ্যতের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে পাঁচ নম্বরে পরিচালকের সংখ্যা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে হলে দুই থেকে পঞ্চাশ জন পর্যন্ত পরিচালক রাখা যায় তবে মনে রাখতে হবে যে বেশি মাথা একসাথে হলে এক একজনের মাথা থেকে এক এক রকমের বুদ্ধি বের হবে এর কিছুটা হবে সুবুদ্ধি এবং কিছুটা কুবুদ্ধি অনেকেই চাইবে কোনো টাকা পয়সা ইনভেস্ট না করেই কোম্পানি থেকে লাভ বের করে নেওয়ার জন্য আবার অনেকেই চাইবে প্যাস লাগিয়ে কোম্পানির বারোটা বাজাতে আবার অনেকে চাইবে কোম্পানির প্রধান ভূমিকায় অবতীর্ণ হতে অর্থাৎ কোম্পানির মূল নেতৃত্বে থাকতে চাইবে অনেকেই তখন এগুলো নিয়ে অনেক দ্বন্দ্বের সৃষ্টি হয় এছাড়া পরিচালকের সংখ্যা বেশি হলে আরও নানাবিধ সমস্যা দেখা দেয় এজন্য
পরিচালকদের সংখ্যা যতটা সম্ভব কম রাখা ভালো, সম্ভব হলে দুজন হলে আরো ভালো। 6 নম্বরে পরিচালকদের পদবি, কোম্পানিতে চেয়ারম্যান কে হবে, ম্যানেজিং ডিরেক্টর কে হবে, এগুলো অবশ্যই নির্ধারণ করতে হবে। অর্থাৎ যদি দুইয়ের অধিক হয় সেই ক্ষেত্রে একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর এবং বাকিরা শুধু ডিরেক্টর থাকতে পারে। আবার চাইলে চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের পাশাপাশি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আবার চাইলে আরও কিছু পদবি আছে যেমন ফাইন্যান্স ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, এরকম অনেকগুলো পদবি আছে। তবে সেগুলো না রেখে কোম্পানির জটিলতা যাতে না বাড়ে সেজন্য যদি দুইজন হয় তাহলে একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারে, আর যদি একাধিক হয় তাহলে প্রথম দুইজন চেয়ারম্যান এমডি থাকবে এবং বাকিরা শুধু ডিরেক্টর হিসেবে রাখাটাই ভালো। তবে পরিচালকের সংখ্যা যাতে কম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 7 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা, কোম্পানিটি নিবন্ধন হয়ে যাওয়ার পর কোম্পানির নামে এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার দরকার হয়। বাংলাদেশে যে কোনো তফসিলি বা শিডিউল ব্যাংকে আপনি কোম্পানির নামে অ্যাকাউন্ট করতে পারেন, সেটা অবশ্যই একটি কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে। এই অ্যাকাউন্টগুলো কার কার স্বাক্ষরে পরিচালিত হবে সেটি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে লিখে দিতে হয়। এই তথ্যগুলো পাওয়ার পর কোম্পানির নামে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সমন্বয়ে একটি যুগোপযোগী গঠনতন্ত্র তৈরি করতে হবে। গঠনতন্ত্র তৈরির সময় কোম্পানির আইনগুলো অবশ্যই পরিচালকদের চাহিদার কথা মাথায় রেখে সন্নিবেশ করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি না হয়। আপনারা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে কোম্পানি ল বিডি এবং আমরা জয়েন্ট স্টক বা RJSC থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ ফার্ম বা 1% কোম্পানি, এগুলো আমরা নিবন্ধন করতে সহায়তা করে থাকি। যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।